আছি বরগুনা জেলার তালতলী উপজেলা বেহালা গ্রাম থেকে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একটি গোলের বাগানে, যে গোল গাছ থেকে প্রতিনিয়ত রস বের হয়, রস থেকে কিন্তু গোলের গুড় বের হয়, সেই গুড় থেকে কিন্তু দেশ ও বিদেশ থেকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই গুড়। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সেই গোলের বাগানে, আপনারা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে কৃষক রয়েছেন যারা গোলের রস বের করছেন, গোল গাছ কেটে তারপরে নোনা জলের মিষ্টি রস, সেই রস কিন্তু তারা এখান থেকেই বের করছে। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বেহালা গ্রামে কিন্তু প্রায় 400 থেকে 500 কৃষক রয়েছে যারা প্রতিনিয়ত এই গোলের উপর নির্ভরশীল করেই কিন্তু তারা জীবন জীবিকা বহন করছে। দর্শক, আমরা সেখান থেকেই কিন্তু আপনারা আজকে দেখানোর চেষ্টা করবো, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং কীরকম ভিডিও দেখতে চান সব কিছু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। গোল গাছ রয়েছে সেই বাগানে ঢুকতেই দেখলাম যে একজন কৃষক, তিনি রস নিতে আসছেন, যে রস দিয়ে তিনি কিন্তু এই জাল দিতে দিতে তারপরে কিন্তু গুড়ে পরিণত করেন। সেইখানেই আমরা কিন্তু সেই যে রস তারা কীভাবে নিচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি এবছর কতগুলো গোল গাছ কেটেছেন একটু বলবেন? আমি এবছর 150 গাছগুলো ছড়া কাটছি, কিন্তু ছড়া খারাপ হয়েছিল না, কিন্তু শীতের কারণে এবছর বেমালা আমরা লসে আছি। শীতে গাছের রস যে ডান্ডিটা কাটি, ওটা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা পাইলে ওইটা রসগুলো শুকিয়ে যায় এবং রসটা কম হয়েছে এই কারণে। কিন্তু এর আগে যারা কাটছি, এক সময় গেল বছর, আগের বছর খুব ভালোই ছিল, তো গাছে পাঁচ কলস তো নামছিল রস, রস পাঁচ কলস নামছিল, পাঁচ কলস দেওয়া নাই, পড়ছে মাত্র 3 কলস। আচ্ছা, এই 5 কলস রস দিয়ে আপনার কত কেজি গুড় হয়? 5 কলসে ধরেন 10 কেজি 12 কেজি গুড় হয়, 10 থেকে 12 কেজি 12 কেজি গুড় হয়। গুড় হয়, তাই এবছর কত বিক্রি করেছেন এরকম? এরকম প্রায় 300 কেজির মতন বিক্রি করছে। 300 কেজির মতো গোল দিয়ে আপনারা রস বের করছেন, এইটা আপনারা কিভাবে জানলেন যে এটা দিয়ে রস হয়? এই রসটা কিভাবে আপনারা ই করলেন, সংগ্রহ করলাম? তাই এখন আমরা তো, এটা তো পূর্বপুরুষ থেকে তারা কিভাবে সংগ্রহ করছে সেইটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখন ওই তাদের দেখা গেছে, আমার বাবা ভাই এবং ঠাকুর দাদা দাদা এবং বাবা এবং ভাই ব্রাদার যারা আছে তাদের দেখা দেখেই তো আমরা, এটা যেমন কৃষিকাজ বালডি বাবা জমি জমা চাষাবাদ এবং দেখতে দেখতেই তো আইসে আমরা পুষিয়ে গেছি, এটাও দেখা দেখি সবই কাজ। আমরা শুনেছি যে এই রসটা নাকি একটু লবণ, আচ্ছা লবণ হওয়ার কারণ কি এবং এই গাছটা সিজনে কতদিন আপনারা কেটে থাকেন? এটা আমরা এই সিজনে 3 মাস, মানে যদি ঠিক মতন মৌসুমটা থাকে, আবহাওয়া ঠিক থাকে, তাই 3 মাস কাটা যায়, 3 থেকে 3.5 মাসও কাটা যায়। কিন্তু এই গাছের রসটাই হইলে লবণ, একটু একটু হালকা লবণ, কিন্তু এই জন্য গুড় খারাপ হয় না, ভালো হয়, কিন্তু গুড়টাও একটু মানে আপনার ই খাইতে হয় না, লবণ লইতে হয় না, লবণ ছাড়া এবং দুধে খাইতে হইলে লবণ লইতে পারবেন না, হলে লবণ একটু বেশি লাগবে, লবণের প্রয়োজন নাই। এই সিলাইটে একটু লবণ লাগে, এই গুড়ে কিন্তু খেজুর গুড়ের সেই খুব উপকারী, যায় আপনি ডায়াবেটিস থাকলেও আপনার কোনো ক্ষতি করবে না, অনেক উপকারী উপকারী। আপনি কত কৃষক এরকম আছে? এরকম হেতে 400-500 কৃষক আছে, আমরা যারা গোল গাছ কাটাইয়ে যারা তারা কাটি এবং এইটার উপরেই আমরা নির্ভর করে থাকি। এই মৌসুমটাও, এই মৌসুমটা আমরা নির্ভর করে থাকি গোলের রসের উপরে, যে এই মৌসুমটা আমরা গোড়ের রস কাটবো এবং এই গোড় দিয়ে আমাদের সংসার নির্ভর চলবে, এর উপরেই আমার ভরসা করি। এটা 150টি গাছ কিন্তু গোল গাছ, এগুলো কেটে আচ্ছা কীভাবে যে কাটে সেইটা আপনাদের দেখাতে চাই। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি ছড়ি রয়েছে, যে ছড়িটা দিয়ে কিন্তু রস বের হয়, এটা হচ্ছে ছড়ি। এই গোল গাছের যেটাতে ফুল হয়, ফল হয়, সেইটা কিন্তু এইটা যদি কাটে তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রস অলরেডি জমে আছে, কিছুক্ষণ দেখেন একটু ফুট কাটে কাটে পড়ছে, দেখেন এই কিন্তু পড়ছে, এই হচ্ছে সেই গোলের রস। এটা কিন্তু এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন হচ্ছে। আচ্ছা, ওইটা কি? তারপরে 5-7 দিন লাতি দিতে হয় গাছটার, এই জায়গা বসাই এইরকম 5-7 দিন, তাই ওই ডান্ডিটা শক্ত হওয়ার পর তারপর এই জায়গায় বান দিয়ে আমরা এই জায়গাটা ফালাই দিই, তারপর 2 দিন বাদে পোষণ শুরু করি, 2 দিন শুকাইতে হয়, 2 দিন শুকাইতে, তারপর
লবণ জল থাকে তাহলে এই গাছগুলো অনেক ভালো হয়, অনেক ভালো থাকে লবণ গাছের আর কি, অনেক সুন্দর একটা ভালো ই হয়। দর্শক এখানে কিন্তু আমাদের সাথে আরো একজন কৃষক রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক দেখেন এই বাগানে কিন্তু প্রায় 30-40 হাজারের মতো গাছ হবে এই বেহালা গ্রামে। সব জায়গায় কিন্তু এই গোল গাছ, এই বেশিরভাগ এটা খালের পাড়ে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, সেই গাছ থেকে কিন্তু তারা এই রসটি সংগ্রহ করছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ই রয়েছে, গোলের ছড়া, এইটাই মূলত এখান থেকে কেটে ফলান, এইটাই কিন্তু এইটার যে এই মাথাটা, এই মাথা থেকেই কিন্তু রসটা বের হয়। এই মাথাটা কেটে ফেলাই দিয়েছে, পরে যে গাছের সাথে যে মূলটি রয়েছে সেই মূলের সাথে কিন্তু রসটি তৈরি হয় এখান থেকে। অজ্ঞান মাছ থেকে শুরু করি, হ্যাঁ অজ্ঞান মাছ থেকে শুরু করে আমরা ফাল্গুন মাস পর্যন্ত কাটতে পারি, হ্যাঁ চৈত্রের প্রথম দিক দিয়ে, যদি আবহাওয়া ভালো থাকে চৈত্রের প্রথম দিক দিয়ে শেষ করি। শেষ করেন? আচ্ছা এই এক কলস ইতে কতটুকু গুড় হয় রসে? বড় ভালো বড় কলস হলে ধরেন আড়াই কেজি রস হয়, এই মানে গুড় হয়, গুড় হয়। কত টাকা বিক্রি করেন গুড়? আমরা গুড় বিক্রি করি 200 টাকা। 200 টাকা আর পাইকারি 180 টাকা 70 টাকা। দূর দূরান্ত থেকে যদি কেউ আসে আপনার অবশ্যই পাইকারি ধরে তাকে দিবেন। দর্শক আপনারা শুনলেন যে আপনাদের দূর দূরান্ত থেকে এই তালতলির বেহালা গ্রামে আসেন অবশ্যই কম টাকায় এখান থেকে নিতে পারবেন। আমি একটু ট্রাই করতে চাই, অনেকের মুখে শুনেছি অনেক সুস্বাদু, জাল দেওয়ার আগেই কিন্তু অনেক ভালো লাগে এবং পরে তো আরও ভালো লাগে। আমরা একটু ট্রাই করতে চাই। অলরেডি আমি এখানে পাইপ নিয়েছি, ধান গাছের সেই পাইপ নিয়েছি। কাকা আমাকে একটু দিন দেখি ট্রাই করে। এই হচ্ছে সেই পিওর রস। হ্যাঁ আপনারা খেজুরের রস খেয়েছেন, তালের রস খেয়েছেন, কিন্তু গোলের গুড়ের রস যারা খাননি একটু ট্রাই করবেন, এত সুন্দর। একটু হালকা লবণ আর কি কী বলবো, আমি একটু ট্রাই করে দেখি। এর আগে একবার খেয়েছিলাম অনেক আগে, তা আমার মনে নেই, একটু ট্রাই করে দেখি। পাইপ লাগবে না ভাই, পাইপ ছাড়া অনেক ভালো খামো, কারণ হচ্ছে যে সুস্বাদু পাইপ ছাড়াই ভালো লাগবে। বাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর যা বলার মতো না, কারণ হচ্ছে লবণ গাছ, এই গাছটি কিন্তু লবণ, একটু লবণযুক্ত, কারণ হচ্ছে এখানে লবণ পাইন থাকলেই এই রসটি একটু হালকা লবণ হয়। কিন্তু গোলের গুড় কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র দক্ষিণ অঞ্চলে যে বেহালা গ্রাম রয়েছে তালতলিতে এখানে এই জায়গাটাই কিন্তু এই গোলের গুড়টা পাওয়া যায়। আপনি যদি নিতে চান অবশ্যই এখানে আসবেন, রস খাবেন। এখানে মানুষ খুব ভালো মানুষ, তারা মিশুক, আপনি আসলে খুবই আপনাকে আপ্যায়ন করবে। আমি এদের বাড়িও যাব, যে দেখবো যে কীভাবে তারা গুড়টি তৈরি করে সেটিও দেখানোর চেষ্টা করব। আগে রসটু খেয়ে নিই। অনেক খাইছি, প্রায় হাফ লিটারের বেশি হবে না, হাফ লিটার খাইছি না। তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এখন আমরা যাব এদের বাড়িতে, যারা কীভাবে তারা রসটি নিয়ে তারা জাল দিয়ে তারা গুড়ে পরিণত করে সেই গুড়টি দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ আমরা আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক কিছুক্ষণ আগে আপনাদের দেখেছিলাম যে কিভাবে গাছ থেকে তারা রস সংগ্রহ করছেন, এবং এখন দেখাবো আপনাদেরকে কিভাবে সেই রস দিয়ে তারা গুড় তৈরি করছে। সেই বাড়িতে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি, আমরা আমাদের সাথে একটু আসুন, দেখুন কিভাবে তারা এই রসটি সংগ্রহ করছেন। দর্শক এই সেই রস আনার পরে তারা কিন্তু সেইটাকে জাল দিচ্ছে, জাল দিয়ে কিন্তু এটা দিয়েই তারা গুড় বানাবে। দেখতে পাচ্ছি এখানে এই যে বাড়ির যে গৃহিণী রয়েছেন তিনি কিন্তু এই রসটিকে এখন জাল দিয়ে পরিপূর্ণ যে গুড় তৈরি করবে সেই গুড়টি কিন্তু এখন তৈরি করার প্রচেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ধানের যে
কুটা যেটাকে আমরা বলি সেই কুটা দিয়ে কিন্তু তিনি এই রসটিকে জাল দিয়ে কিন্তু এখান থেকে তারা সেই গুটি বের করবেন। আমরা একটু কথা বলতে চাই, আপনারা এই রসটি তো ভাই এনেছে, তারপরে আপনি কি কি কাজ করেন এই রসের সাথে, এই এটা বানাতে কি কি আপনার দরকার হয় একটু বলবেন। আচ্ছা কত সময় লাগে এই গুড় হইতে? দুই ঘন্টার ভিতরে এই যে শুধু পানি এনেছেন সেই পানিটাই কি গুড় হবে? ইতিমধ্যে গুড় রয়েছে, সেই গুড় যেটা বানিয়ে রেখেছেন সেটা আমরা একটু আপনাদের দেখাতে চাই, যে গুড়টা এখন দক্ষিণ অঞ্চলে অনেক প্রচলিত রয়েছে। এই সেই গুড়, এটা হচ্ছে সেই গোলের গুড়। এতক্ষণ যে দেখেছিলাম যে রসটি আমি খেয়েছিলাম সেই রসের যে থেকে যে তৈরি হয়েছে এইটা হচ্ছে সেই গুড়। অনেক সুস্বাদু, অনেক সুমিষ্ট সেই নোনা জলের সেই গুড়, নোনা জল থেকেই কিন্তু এটি তৈরি হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তিনি বিক্রি করবে, সেই জন্য কিন্তু সেই বাটা ভরে তিনি রেখেছেন। এই গুড়টা বানাতে কোনো কোনো মেডিসিন কি ইউজ করা হয়? কোনো মেডিসিন বলতে কিছু নেই, গাছের রস আর আগুনের জাল আর হাতের ঘোটা সারা কিছু দুনিয়াতে অত এক বিন্দু পরিমাণ কিছু পড়ে না, কিছু পড়ে না, না কোনো একদম দুনিয়াতে যদি ভেজাল মুক্ত থাকে তো এইগুলোর রসই আছে ভেজাল মুক্ত। গাছের রস আর আগুনের জাল আর হাতের ঘটনা দিয়ে এগুলো পরিষ্কার করতে হয়, লাল হয় প্রথম, তা কিন্তু ঘুরতে ঘুরতে সাদা হয়ে যায় ওটা। এই কিন্তু অনেকে ওই কয় বলো মুখ সম কিছু নাই, গুলের রসের লাগে কোনো তুলনা নাই, এর লাগে কোনো মিক্স হবে না, কিছু হবে না। দাদা আমাদের জন্য মুড়ি এবং সেই গোলের গুড় মিঠা সেটা নিয়ে আসছে এবং সাথে কলা রয়েছে। আমরা এটার ভিতরে যে মিঠা রয়েছে যে গুড়টি রয়েছে সেই গুড়টি দিয়ে কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করব। আমি নিজ হাতে এখান থেকে এই যে তাদের পাতিল রয়েছে দেখি দাদা, পাতিলে হ্যাঁ এখানে দেন, ও দেখতে কি সুন্দর, একটু খাই। হ্যাঁ মামা দেখি দাও তো, খাও তো, একটু লবণ খুব ভালো। এর আগে আমি কিন্তু রস খেয়েছিলাম, এবার মিঠা খাচ্ছি। কথা বলতে অনেক কিছু বলা যায় কিন্তু এই যে গুড় এবং মুড়ি দিয়ে খাচ্ছি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এবং দাদার কাছ থেকে আরও আমরা কথা জানবো এবং কীভাবে তিনি বিক্রি করেন সব কিছু কিন্তু এই খাবার পরেই কিন্তু আপনাদের সাথে আবার কথা বলব। দর্শক এই হচ্ছে সর্বশেষ আপডেট হচ্ছে এই গুড়। এতক্ষণ আপনাদের দেখিয়েছি যে কীভাবে গাছ থেকে তারা রস আনছে এবং তারা জাল দিচ্ছে এবং এই গুড় বানিয়েছে। এই সেই গুড় দেখেন, এই গুড় অনেক এত পরিমাণে শক্ত বানিয়েছে যে এটা পড়ার কোনো চান্স নেই। তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও সবাইকে আবার একবার বলি শেয়ার করে দেবেন। আমরা এখান থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি আপনি এই গুড়টা নিতে চান অবশ্যই সরাসরি এসেও নিতে পারবেন এবং আমাদের মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। আমাদের ভিডিওর কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন এবং আমাদেরকে ইনবক্স করেন, হোয়াটসঅ্যাপ করেন, অবশ্যই এখান থেকে এই গুড়টি আপনি নিতে পারবেন। বেহালা গ্রামের যে গুড় রয়েছে সেই গুড় কিন্তু সারা বাংলাদেশে এরকম গোলের গুড় নেই, গোলের গুড় একমাত্র বরগুনার তালতলি বেহালা গ্রামে। আসলে অবশ্যই আপনি এখানে ঘুরে দেখতে পারবেন। এবং এখানে যারা রয়েছেন এই দেখেন, এই দাদা কিন্তু অনেক পরিশ্রম করে প্রায় 150 গাছ তিনি কাটেন, সেখান থেকে কিন্তু এই গুড়গুলো তৈরি করেন। এর আগে আপনাদের দেখিয়েছি যে কীভাবে তারা গুড় তৈরি করে এবং এই গুড়ে কোনো মেডিসিন কিছু নেই। একটু আপনি বলবেন যে এই গুড় বানাতে কী কী আপনারা ব্যবহার করেন একটু বলেন। কোনো কিছু এমনি ব্যবহার করি না কিছু, কিন্তু গাছের রস থেকে মানে ভগবান যে গাছের রস দিয়েছে ওই গাছ কাটার পর রসটা বের হয়, বের হওয়ার পর আমরা নিয়ে আসি, আসার পর আগুনের জালে এবং রসটা গাঢ় করি, গাঢ় করার পর ওটার একটা পাক আছে, যেমন একটা শক্ত করার পাক আছে, পাকটা দিয়ে আমরা পাত্রে ঢেলে সেকে ঢেলে তারপর আমরা ঘুটে পাইলিয়ার সাথে করে মিক্স করে মানে ঘুরতে সাদা করতে হয়, ওটা লাল হয় প্রথম, তাই ঘুরতে ঘুরতে লাল, ওটা আজুনি দিয়ে ঘুরতে ঘুরতে লাল সাদা হয়ে যায়, সাদা হওয়ার পর বয়মে আমরা বয়মজাত করি। কিন্তু এর মধ্যে দুনিয়াতে কিছু নাই, বিন্দু পরিমাণ কিছু নাই ওতে, একদম বিন্দু পরিমাণে কিছু নাই ওতে খালি। তো দর্শক
এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য, এবং অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি সোহাগ হাফিজ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ।